আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন তাদের এক্সাম ফর্ম ফিলআপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন পাবলিশ করলো ইউনিভার্সিটি। এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলার সময় আলোচনা করে শুরু করা যাক। তো দেখুন, এই যে নোটিশটি দিয়েছে এখানে পরিষ্কার বলা রয়েছে যে আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, এর আগেও দুবার এক্সাম ফর্ম ফিলআপ হয়েছিল, তো তখন যারা মিস করেছিলেন এক্সাম ফর্ম ফিলআপ করতে, তো তাদের জন্য কিন্তু তৃতীয়বার আবার সুযোগ দেওয়া হয়েছে। তো এই যে থার্ড ফেজের যে অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিলআপ, এটা শুরু হবে 29/10/2021 বেলা দুটো থেকে এবং এটা কিন্তু শেষ হবে 31/10/2021 বিকাল 5টাতে। তো সময় কিন্তু খুবই কম, মাত্র দুদিন সময় দিয়েছে। তো এই দুদিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের যে এক্সাম ফর্ম, যাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে বাকি আছে, তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবেন এবং ফিসটি পেমেন্ট করে দেবেন। তো ফিস পেমেন্টের টাইম লিমিটও কিন্তু সেম, আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে অনলাইনে ফিস পেমেন্ট করতে পারবেন 29/10/2021 বিকাল দুটো থেকে 30/10/2021 বিকাল 5টার মধ্যে। এবং যাদের পার্শিয়ালি ফর্ম ফিল আপ হয়েছিলো, অর্থাৎ সবকটা পেপার আপনারা সিলেক্ট করেননি প্রথমবার ফর্ম ফিল আপের সময়, তাদের বাকি পেপারগুলো যদি আপনারা আবার ফর্ম ফিল আপ করতে চান, তো তারাও কিন্তু নতুন করে সাইন আপ করার পর লগ ইন করে বাদবাকি যে পেপারগুলো আছে সেগুলোরও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং আপনাদের এই যে পিজির অ্যাসাইনমেন্ট কবে দেবে, পিজির এক্সাম কবে হবে, এবং এছাড়াও এই পোস্ট গ্রাজুয়েট কোর্সের ব্যাপারে যদি আপনারা কিছু জানতে চান, এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন। এই ভিডিওর কমেন্টে যে সমস্ত কমেন্ট আসবে সে সমস্ত কমেন্ট নিয়ে আমি নেক্সট ভিডিও একদম পুরো ডিটেলসে বানিয়ে দেবো। এবং এই যে আপনাদের সামনে অ্যাসাইনমেন্ট দেবে, হয়তো নেক্সট মান্থের একদম ফার্স্ট উইকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করে দেবে, নভেম্বরের ফার্স্ট উইকে, তো যখন অ্যাসাইনমেন্ট দেবে তো অ্যাসাইনমেন্টের যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবং কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ হয় তার ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটিও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেই ভিডিওটি দেখে নিয়ে মোবাইলের সাহায্যে বাড়িতে বসে কিন্তু এই পিজির এক্সাম ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।